নতুন প্রজন্মের কাছে বাঙালির জাতীয় মুক্তির ইতিহাস তুলে ধরছে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে নবনির্মিত গ্যালারিটি। এতে 1947 থেকে 2023 সাল পর্যন্ত নানা ঘটনাবলী ছবি, বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী সহ রয়েছে মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন। এসব দেখতে ছুটে আসছেন বিভিন্ন পেশার মানুষ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমানের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুমনিরা। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানাতে চুয়াডাঙ্গার পুলিশ লাইন্সে প্রতিষ্ঠা করা হয়েছে একটি গ্যালারি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামের এই গ্যালারির মাধ্যমে জানা যাবে জাতির জনক বঙ্গবন্ধুর অবদান ও বাঙালি জাতির মুক্তির ইতিহাসের কথা। স্বাধীনতা থেকে স্বাধিকার এবং 1947 থেকে 2023 সাল পর্যন্ত যে ঘটনাগুলো সাধারণত ঘটেছে সেগুলো আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা দেয়ালে আমাদের যে স্মৃতিগুলো রয়েছে এই স্মৃতিগুলো যেন কথা বলে। 1200 বর্গ ফুট আয়তনের দৃষ্টিনন্দন এ গ্যালারিতে রয়েছে 1947 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও নানান ঘটনাবলীর ওপর 300 ছবি, বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী, রাষ্ট্রীয় স্মারক, 25 মাত্রের বেতার বার্তা প্রেরণ যন্ত্র সহ অন্যান্য সামগ্রী। এসব দেখতে ছুটে আসছেন নতুন প্রজন্মের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। এই কর্মকাণ্ড আগামী দিনের আগামী প্রজন্মের মানুষকে বাংলাদেশ সম্পর্কে জানতে সহায়ক হবে। আমাদের শিশুদের জন্য এটা উন্মুক্ত থাকলে এবং তারা যদি আসে আমার মনে হয় তাদের অনেক উপকারে আসবে। প্রত্যেক হলে একটা জীবন্ত একটা ইতিহাস সাক্ষ্য বহন রাখে। তো আমরা যদি আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে বা আন্তর্জাতিক পর্যায়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে চুয়াডাঙ্গার এই মডেলটাকে আমরা একটা মডেল ধরতে পারি। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে এদেশের মানুষকে পরিচয় করিয়ে দিতেই নিজস্ব মেধা মননে বঙ্গবন্ধু ও বাংলাদেশ গ্যালারিটি সাজিয়েছেন চুয়াডাঙ্গার এ পুলিশ সুপার। এখানে যারা রয়েছেন চুয়াডাঙ্গার অনাগত যারা শিক্ষার্থী যারা রয়েছে আমি মনে করি আমরা তাদের জন্য এটা নির্দিষ্ট সময় একটা উন্মুক্ত থাকবে এবং তারা সঠিক ইতিহাসটি জানতে পারবে। গ্যালারিটিকে এক কথায় বাংলাদেশ দর্শন বলে মনে করছেন চুয়াডাঙ্গাবাসী। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।